হঠাৎ করে কন্টেইনার থেকে কেমিক্যালের বুড়োর একবারে কন্টেইনার বাইরে পুরো শেডের ভিতরে পুরো একবারে নখ আগুন লেগে গেল। গাড়ি সরানোর মতো কোনো ই নাই, গাড়ি সরাইতে গেছে আমার গাড়ি, আমার শরীরে আগুন লেগে যেত। তারপর একজন আমার টাইনে সরাইছে, জি বলে ভাই ভিতরে তো অনেক মানুষ ছিল, মানে মানুষ ছিল, অনেক লোক মারা গেছে, অনেক লোক মারা গেছে। এদিকে বলেন, এদিকে বলেন, ফায়ার সার্ভিস প্রথম থেকে বলেন, তারপর আমি নিচে আসলাম, তারপর নিচের থেকে আমি মনে করেন দেখি আমি কারো ধর্ম, হ্যাঁ ধরতে গেলে হ্যাঁ চিকার মানে কয়েকজনের জন্য টাইনে চাপাই যাব, চাপানোর পর আমাদের বিএম ড্রাইভার আছে, এই মানুষটার গাড়ি গেছে, পুরি গেছে, পুরোটা চলে গেছে। আপনারা দেশবাসী আপনারা দেখেন, আপনারা একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের এলাকাবাসীকে এবং এখন আরো আরো ফুটার সম্ভাবনা আছে, আরো ভয়াবহ দিকে যাচ্ছে, আরো ফুটার সম্ভাবনা আছে। বহুত মানুষ মারা গেছে ভিতরে, ফায়ার সার্ভিসের মারা নজর না, ফায়ার সার্ভিসের লোক, ফায়ার সার্ভিসের লোক মারা গেছে, ফায়ার সার্ভিসের লোক মারা গেছে, পুলিশও মারা গেছে, পুলিশও মারা গেছে। এক লোক বলতে আছে ভাই, আমার কান্দে জন্য আমি রক্ত পারি এরকম লাগতেছে মারতে, তারপর আমি কি করে আমি নিজে আমি করে অজ্ঞান করে রেখেছি। হারাম করে রাখিছে আমরা, মানুষে বাড়ি মেন গেট লাগাই দিচ্ছে, টিউবওয়েল আছে।